টেল টিভি এখন ফেসবুকে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল খুশি জোয়ারে ভাসছে রাজশুভশ্রীর পুত্র ইউবান চক্রবর্তী খুশি হওয়াটাই স্বাভাবিক কারণ খেলনা ফুল মশারি আরও অনেক কিছু দিয়ে ভরে যাচ্ছে ইউবানের ঘর এই খুদের জন্য নানারকম উপহার পাঠাচ্ছেন টলিউডের অভিনয় শিল্পীরা মিমিকে দিয়ে যার শুরু মিমি ইউবানের জন্য পাঠিয়েছিলেন খেলনা বডি লোশন সহ একগুচ্ছ উপহার আর ইউবানো খুশি হয়ে মিমিকে বলেছে তার খুবই পছন্দ হয়েছে উপহারগুলো ছেলের পক্ষ থেকে জানান মা শুভশ্রী এবং মিমিকে ধন্যবাদও দেন এরপর আরেক নাম করা অভিনেত্রী ইউবানের জন্য পাঠা নানা উপহার সামগ্রী তারকারা ছাড়াও শুভশ্রী ও রাজের কাছে শুভাকাঙ্ক্ষীরা পাঠাচ্ছেন নানা উপহার ইউবানের জন্য এবার ইউবানের জন্য উপহার পাঠালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আকৃতিকাকার কি পাঠালেন এই তারকা ছবিতে দেখা যাচ্ছে রকম ফল ও ফুলে সাজানো রয়েছে সেই উপহারের ডালা এবং তার উপরে লেখা রয়েছে ইরসা বয় এই ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন থ্যাংক ইউ আকৃতিকাকার লর্ডস প্লাব প্রসঙ্গত গতকালই পুলিশের দ্বারস্থ হয়েছে ইউবানের বাবা রাজ চক্রবর্তী কারণ রাজ চক্রবর্তীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার অভিযোগ মহিলাসহ তিনজনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফাইড পেজ থেকে গোটা বিষয়টি সকলকে জানিয়েছেন রাজ সতর্ক করেছেন এছাড়া ইউবানের জন্ম মুহূর্ত থেকেই সোশ্যাল ওয়ালে তার লাইমলাইটে থাকা নিয়ে আবার প্রশ্ন তুলেছেন দর্শকের একটা অংশ আবার কেউ কেউ গোটা বিষয়টি রাজ শুভশ্রীর উপরই ছেড়ে দিতে চান ইউবানের জন্য কোনটা ভালো হবে কোনটা নয় তা সব থেকে ভালো তারাই সিদ্ধান্ত নিতে পারবেন সো ভিউয়ার্স এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না